डिपेंड सोमवार पुलिस प्रशासन के काज इसे बंद कर दिया नोटिस छाड़ा ही काज बंद कर पूरा विस्तारित भिडियो से तुम्हारा भिडियो देखते थको दिन तुले देव से ही क्या 40-45 জন শিল্পী কাজ করছিল কতদিন ধরে কাজটা বন্ধ আর এখন কি চলছে হ্যাঁ আমাদের যে পরিকল্পনা ছিল যেটা যে মহালয়ার দিন আমরা তুলে দেব সেইভাবেই কাজ 40-45 জন শিল্পী কাজ করছিলাম প্রথমে এই যে আমার ভাই নীতিশ এও শিল্পী ভীষণ ভালো শিল্পী ঠিক আছে সেই এসে পুরোদমে কাজ চলছিল গত 18 তারিখ মানে বিশ্বকর্মা পূজোর পরের দিন পুলিশ আসে 10:30 সকাল 10:30 নাগাদ পুলিশ আসার পরে বলছে কাজ বন্ধ করবে কেন কাজ বন্ধ করবে তাদের কোনো নির্দিষ্ট আইনি নোটিশ তারা দেখাতে পারেনি ইভেন এখনো অবধি আজকে 29 তারিখ এখনো অবধি তারা নির্দিষ্ট কোনো কারণ দেখাতে পারেনি কোনো নোটিশও দেখাতে পারেনি কিন্তু সেদিন থেকে কাজ বন্ধ তারপর আমাদের ক্লাব কর্তৃপক্ষ কোর্টে গিয়েছিল কোর্টে একটা মামলা শুনানি হয় একবার বুধবার গত বুধবার সেখানে ডিএমকে নির্দেশ দেওয়া হয় যে রিপোর্ট দিতে তারপর বৃহস্পতিবার দুটোর মধ্যে কিন্তু সেই রিপোর্ট জমা করে রাত 10:30 নাগাদ সেখানে রিপোর্ট পজিটিভ কিছু বলেনি ডিএমসি যার জন্য গত শুক্রবার শুনানি ছিল শুনানি হয়নি আগামী সোমবার মানে আগামী সোমবার তিনি শুনানি হ্যাঁ 11:30 মানে এত যায় কাল যে শুনানি আছে কাল যা বলার কোর্ট মহামান্য কোর্ট যে রায় দেবে সেটা আমরা বিশাল ভাবে কাজ করছে কিন্তু সেই ভাবে তো টোটাল বাধা পড়ে গেছে সবাই সবাই খারাপ জায়গা তৈরি হয়ে যায় খারাপ লাগার জায়গা তৈরি হয়ে যায় আমরা অকারণে এই যে কাজ নেই বাড়ি বসে থাকতে পারছি এসে বসে থাকছি মানে শেষ মুহূর্তে মানে প্রশাসন থেকে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে আর গত সোমবার দিন হাইকোর্ট থেকে শুনানি হবে আর সেখান থেকে জানা যাবে যে কী নির্দিষ্ট রায় হলো এখনও পর্যন্ত কোনো কাজ চালু হয়নি পারবে কি বিশ্ব এরা দুর্গা ঠাকুর তৈরি হতে পুরোটাই প্রশাসনের ওপর নির্ভর তো তোমরা দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরটা কতটা মানে হয়ে গেছিলো কমপ্লিট শুধু বা একটু বাকি আর এই দিকে হচ্ছে তোমাদের দেখাবো ওষুধটা সব থেকে বড়ো ওষুধ যেটা এখনো কাজ কমপ্লিট হয়নি এই যে তোমরা দেখতে পাচ্ছ ওষুধটা এখন কাজ হয়ে গেছে কমপ্লিট কিন্তু গত 18 তারিখ থেকে কাজ বন্ধ হওয়ার কারণে কাজ কমপ্লিট হয়নি আর ওয়েদার খারাপের জন্য কত বড় বড় হাত দেখতে পাচ্ছ তোমরা
পুজো আসছে বলে বোবা ঢাকে চাদর কাঠি, পুজো পুজো আসছে বলে কোমর টুলি গঙ্গা মাটি, কুমড়া মুখ পাড়ার দোকান সাজছে আবার নতুন সাজে, কিছুতেই মন বসে না পড়ছে ভাটা সকল কাজে, হোক পুজোর গান তার তালে তালে প্রাণ মজে আনজানা।